আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি বলেছেন ওবায়দুল কাদের এরপর দেখবেন ব্রাহ্মণ বাড়িয়ায় হেফাজতের তাণ্ডব কর্মী সমর্থক সহ গ্রেফতার আরো উনচল্লিশ জন এবং লকডাউনের প্রথম দিন সব রেকর্ড ভেঙে ছিয়ানব্বই জনের মৃত্যু শিরোনাম শুনে এখন জানিয়ে দেব বিস্তারিত আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি দিন হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি বলেছেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন হেফাজতে ইসলাম দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে এবং জনগণ তথা রাষ্ট্র সম্পদে আগুন দিয়েছে তা নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে অবকাঠামো নির্মাণ কাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের তিনি বলেন চোদ্দ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে তাই সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে যাতে তা চলাচলের উপযোগী করা হয় শেখ হাসিনা সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন এই সরকার সব দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী সরকার নাকি বিএনপি নেতাকর্মীদের হেফাজতের মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হয়রানি করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাদের এই অভিযোগ গতানুগতিক এবং সত্য নয় যারা ধর্মের নামে স্বার্থ হাসিলের নোংরা রাজনীতি করেছে এবং সম্পদ নষ্ট করছে তাদের ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বিনপিকে নাকি সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের কর্মীদের দমন করছে এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাদের এই সব কথা শুনলে জনগণ হাসে তারা অপরাজনীতি ও মিথ্যাচারকে রাজনীতি মনে করছে সরকার রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে এমন অভিযোগ সত্যের অপলাভ বলে মনে করেন ওবায়দুল কাদের ব্রাহ্মণ বাড়িয়ে হেফাজতের তাণ্ডব কর্মী সমর্থক সহ গ্রেফতার আরও উনচল্লিশ জন ব্রাহ্মণবাড়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে গত চব্বিশ ঘন্টায় আরো উনচল্লিশ জন হেফাজত কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এই ঘটনায় হওয়া মামলে এখন পর্যন্ত দুইশো সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি জামায়াত ও হেফাজতের ষোলো জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোহাম্মদ রইসুদ্দিন জানান মঙ্গলবার পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে নতুন করে আর উনচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত ছাব্বিশ ২৭ ও আটাইশ মার্চ তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তেতাল্লিশটি আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটি সহ মোট উনপঞ্চাশটি মামলা হয়েছে এসব মামলায় দুশো আটাশি জন ইজাহার নামীয় সহ অজ্ঞাতনামা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আসামি করা হয়েছে লকডাউনের প্রথম দিন সব ব্র্যাকর্ড ভেঙে ছিয়ানব্বই জনের মৃত্যু সর্বাত্মক লকডাউনের প্রথম দিন গত চব্বিশ ঘন্টায় ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছে যা এ যাবৎকালে দেশে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু এনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার নশো সাতাশি জনে এর আগে তেরো এপ্রিল দেশে সর্বোচ্চ তিরাশি জনের মৃত্যু হয়েছিল একই সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার একশো পঁচাশি জন এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার একশো সত্তর জন বিজ্ঞপ্তিতে বলা হয় এদিন সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ একানব্বই হাজার একশো নিরানব্বই জন গত বছরের আট মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় আর প্রথম মৃত্যু হয় আঠারো মার্চ গত বছরে এত মৃত্যু সংখ্যা দেখেনি দেশ তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হারে বাড়তে থাকে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ